بسم الله الرحمن الرحيم وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإن হজমিল্লাহিমিলজিম ইসমিল্লাহ রহমান রাহিম নাহমদুহানুসল্লা রসুল্হ করিম ওয়ালহ তৈবিন্তাহরিন ওলাাত্লাহি আল আদাহিম আজমাইন আলা মিয়াউমিন ওয়া সাহ আলহাম্মদ আমাদের আলোচনার প্রসঙ্গ হচ্ছিল ঐশী কাজা ও কাদার আমাদের মানব জাতির ভাগ্য এবং আল্লাহর পক্ষ থেকে সব কিছু নির্ধারিত অবস্থা আমরা এরই ধারাবাহিকতা আলোচনায় আমাদের শেষ আলোচনা ছিল হচ্ছে হলো মানব জাতির স্বাধীনতার সাথে ঐশ্বিক আজও কাদারের কোনো বৈপরীত্য নাই অর্থাৎ আমরা যদি এই বিষয়টা এভাবে বিশ্লেষণ করি যে যদি আল্লাহ থেকেই সব কিছু পূর্ব নির্ধারিত হয়ে থাকে এবং আল্লাহ থেকেই যদি এটার বাস্তবায়িত হয় এবং আবশ্যক রূপ লাভ করে থাকে তাহলে কিভাবে মানুষ তার স্বাধীনভাবে তার সিদ্ধান্তগুলো নেবে এবং তার কর্মগুলো মানুষের কর্মের সাথে সম্পৃক্ত হবে এরই ধারাবাহিকতা আমি আপনাদের সামনে বেশ কিছু ভূমিকা সহ আলোচনা করেছিলাম বিস্তারিত আর আজকের এই ভূমিকাগুলোকে আবার পুনরাবৃত্তি করব এবং এর ফলশ্রুতিতে যে সিদ্ধান্ত উপনীত হবে এবং এর সাথে বিশেষ দ্রষ্টব্য বিষয়গুলি আলোচনা করব আমরা আপনাদের সামনে বলেছিলাম যে যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমিন সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর কর্ম পরিচালক এরই ধারাবাহিকতায় সমস্ত কর্মগুলো একদিক থেকে আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত আবার আল্লাহ রাবুল্লাহ আলমিন মানব তার কর্মগুলোকে স্বাধীনভাবে নির্বাচনের বিষয়েও স্বাধীনতা দিয়েছেন তার ইচ্ছাকৃতভাবে শরীয়তি ইচ্ছার ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তাল্লাহ যেগুলো নিয়মাবলীবেন মানব জাতির জন্য নির্ধারণ করেছেন সেই নিয়মাবলীকে আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন যে মানব জাতি এই নিয়মাবলী কি মেনটেন করে মানে নাকি এগুলো মানে না এবং এর বিনিময়ে মানুষকে পরীক্ষা করার মাধ্যমে মানুষকে পরবর্তীতে পুরস্কার এবং শাস্তি দান করা হবে আমি বলেছিলাম যে সব কিছু প্রকৃত মালিক আল্লাহ রাবুল আলামিন এবং এরই ধারাবাহিকতায় অর্থাৎ আল্লাহ থেকেই সব কিছুর সৃষ্টি আল্লাহ অন্য সব কিছুর সত্তার মূল বৈশিষ্ট্যই হচ্ছে হইল আল্লাহর কাছ থেকে তারা অস্তিত্ব লাভ করেছে দ্বিতীয় হচ্ছে আল্লাহ ছাড়া অন্য সকল সব কিছুর মূল সত্তা হচ্ছে অভাবী এবং অভাবী সত্তা সবসময় অভাবহীন সত্তার সাথে সম্পৃক্ত কোনো অবস্থাতেই অভাবী সত্তাটা নির্ভরশীল কোনো সত্তার উপর নির্ভর করতে পারে না তাহলে ওই অভাবী সত্তার বাস্তব অস্তিত্ব লাভ করতে পারবে না তাহলেও এই অবস্থায় অবশ্যই একটা স্বনির্ভরশীল সত্তার উপর নির্ভর করতে হবে এবং আমরা বলেছি যে সকল সৃষ্টি অর্থাৎ আল্লাহ ছাড়া তার সমস্ত সৃষ্টিসমূহ তাদের সৃষ্টির ক্ষেত্রে এবং তাদের জীবন অতিবাহিত হওয়ার ক্ষেত্রে কর্ম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার দীক্ষার ক্ষেত্রে সব কিছুর উপরই ডিপেন্ড করেন আল্লাহ রাবুল আলমিনের উপর অর্থাৎ তাদের অস্তিত্বের প্রবাহের জন্য সরাসরি আল্লাহর উপর নির্ভর করতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়াবলী ফলে আমরা এর ফলে আর কি পাই সেটা হচ্ছে যে সমস্ত পরনির্ভরশীল অস্তিত্বের সমস্ত সত্তাগুলো আল্লাহ রাব্বুল আলমীর উপর প্রতি মুহূর্তে অনবরত নির্ভরশীল এই নির্ভরশীলতা যেমন রয়েছে একদিক দিয়ে এটার সাথে বাধ্যবাধকতার মানুষের সম্পর্ক দিক দিয়ে আল্লাহ তালা মানবজাতিকে জাতিকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন যাতে করে তার কর্মক্ষেত্রগুলো সীমাবদ্ধ কর্মক্ষেত্রের মধ্যে থেকে সে নিজে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অর্থাৎ মানবজাতিকে আল্লাহ পথ দেখিয়েছেন ভালো পথ এবং খারাপ পথ এবং এই দুইটা পথই আল্লাহর দ্বারা নির্ধারিত মানবজাতি এই দুই পথের মধ্যে থেকে যে কোনো পথটাকে বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে এই ক্ষেত্রে যদি আমরা বলি যে আল্লাহ রাবুল আলামিন মানব একটা সীমাবদ্ধ স্বাধীনতা দিয়েছেন এবং স্বাধীনতার মূল বৈশিষ্ট্য হতে হবে এরকম যে অবশ্যই তাকে আল্লাহ ছাড়া তার নিজের কর্মক্ষেত্রের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে যদি এরকম না হয় তাহলে অবশ্যই তাকে তার তার স্বাধীনতার যে ফলাফল সে ফলাফল তাকে ভোগ করার অধিকার নেয় অর্থাৎ আমি যদি স্বাধীনভাবে ভালো কাজ কর্ম করলাম তাহলে আমাকে ভেজে দেওয়া হবে আর আমি যদি স্বাধীনতা অপব্যবহার করে এর অস্বীকার করলাম অর্থাৎ এ থেকে দূরে সরে গেলাম আল্লাহ নিয়মাবলীকে ভায়োলেট করলাম এবং এগুলো কাজ করলাম না এই অনুসারে কর্ম আঞ্জাম দিলাম না ফলে আমার সমস্ত কাজকর্মগুলোকে আল্লাহ রাবুল আলমীর শাস্তি হিসেবে দিতে পারব না যদি না আমার সাথে সম্পর্কিত হয় যেটা হচ্ছে আমরা তৌহিদ আফউলীর ক্ষেত্রে বলেছি এবং মানব জাতির স্বাধীনতার সাথে সম্পর্কিত বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি মানবজাতি তার কার্যের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে জড়িত যদিও পরোক্ষভাবে আল্লাহ আল্লামিন আমাদের কাজকে সৃষ্টি করে থাকেন কিন্তু আমার ইচ্ছার মধ্যে আমার ইচ্ছার গণ্ডি এবং স্বাধীনতার মধ্যেই সৃষ্টি করে থাকেন ফলশ্রুতিতে মানব জাতিকে যদি ও কাদার এবং স্বাধীনতার সাথে সমন্বয় করতে চাই এই সিদ্ধান্তে আসতে পারবো সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে তার ইচ্ছার বাইরে বাধ্যতামূলকভাবে সৃষ্টি করেছে এবং এই বাধ্যতামূলক সৃষ্টির ফলশ্রুতিতে তাকে স্বাধীনভাবে একটা ক্ষেত্র মধ্যে বাধ্য করেছে যে এই ক্ষেত্র মধ্যে তুমি স্বাধীনভাবে বিচরণ করবা অর্থাৎ সীমাবদ্ধ স্বাধীনতা তাকে দিয়েছে এবং এই সীমাবদ্ধ স্বাধীনতার ক্ষেত্রেও নিয়মাবলী বেঁধে দিয়েছেন যে আমার কাছে কাঙ্ক্ষিত নিয়মাবলী হচ্ছে এগুলো এবং অনাকাঙ্ক্ষিত বলে এগুলো এর মধ্যে থেকে যদি তুমি আমল করে থাকো তাহলে তুমি পুরস্কৃত হবা আর যদি এর বাইরে আমল করে থাকো তাহলে তিরস্কৃত হবা জাহান নামে প্রবেশ করাবো আমি আল্লাহর নির্ধারিত পথ এবং পদ্ধতি এবং আল্লাহর পরবর্তীতে এই পরবর্তী সমস্ত কর্মগুলোকে ক্ষেত্র সৃষ্টি এবং এগুলোর প্রভাব দানকারীর সষ্টা সরাসরি আল্লাহর রাবুল আলমী কিন্তু প্রত্যক্ষভাবে আল্লাহ রাবুল আলমীর মানব জাতিকে তার কাজের ক্ষেত্রে তা নিজেকে সমস্ত তার সৃষ্টিকে সেই ধরনের অথরিটি দিয়েছেন ফলে মানব জাতির ইচ্ছা অনুসারে আল্লাহ তাল্লাহ কাজা কাদর নির্ধারণ করে থাকেন অর্থাৎ মানবজাতিকে যদি স্বাধীনতা দিয়ে থাকেন দুটা পথ থাকে ডান এবং বাম দিকের পথ ভালো পথ এবং খারাপ পথ তাহলে আল্লাহ রাবুল আলমেন অবশ্যই তার ইচ্ছা তার এই মানবজাতির ইচ্ছার ক্ষেত্রের জন্য এই দুটো পথ আল্লাহ সৃষ্টি করে থাকেন সৃষ্টি করে তাকে স্বাধীনভাবে নির্বাচন করতে দেন যে সে ডান দিকের পথ অবলম্বন করবে না বাম দিকের পথ সরল পথ অবলম্বন করবে না বক্র বক্রপথ অবলম্বন করবে এটা হচ্ছেই মূল বিষয়াবলী অর্থাৎ আল্লাহ তাল্লার সব কিছু নির্ধারণের ক্ষেত্রে মানব জাতির স্বাধীনতার কোনো বৈপরীত অবস্থা নাই মানব জাতিকে যখন স্বাধীনতা দিয়েছে তখন আল্লাহ তাল্লা তার ক্ষেত্র প্রস্তুত করেছেন এই ক্ষেত্র প্রস্তুত করার দায়িত্ব আল্লাহর স্বাধীনতার ব্যবহারের দায়িত্ব হচ্ছে তার বান্দার এই বিষয়ের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে যদি আমরা এই কাজা কাজাও কাদারের বিষয়বলি সম্পূর্ণরূপে স্পষ্টভাবে আমাদের কাছে বিষয়টা সমাধান না হয়ে থাকে স্পষ্ট না হয় তাহলে আমরা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে একটা বড় ধরনের সমস্যা এবং সমস্যার সম্মুখীন হব কীরকম যেটা আমরা বলতে পারি যদি আমরা বিশ্বাস করি যে আমরা সম্পূর্ণ স্বাধীন সত্তা আল্লাহ আমাদের কর্মের ক্ষেত্রে কোনো প্রভাব রাখেন না তাহলে আমাদের আল্লাহর সীমানার বহির্ভূত একটা সত্তা হিসেবে গণ্য হব ফলে আমরা যা ইচ্ছা চাই করে বেড়াবো এবং এমনও হতে পারে যে মানব জাতি নিজের ক্ষমতা উন্নয়নের মাধ্যমে আল্লাহর গন্ডি থেকে বের হয়ে একটা স্বতন্ত্র সত্তায় রূপান্তরিত হতে পারে এদিক থেকে যেমন আল্লাহ তহিদের সাথে আল্লাহর সীমানার ক্ষেত্রে আমরা এটাকে অপব্যবহার করলাম এবং এই ক্ষেত্রে ভুল পথ অবলম্বন করলাম ঠিক একইভাবে আমরা আল্লাহতালার সীমানা থেকে বের হয়ে গেলাম যেটা অসম্ভব এবং অবাস্তব একটা বিষয় ঠিক অপরদিকে আমরা যদি বিশ্বাস করি যে সব কিছুই যেহেতু আল্লাহর থেকে পূর্ব নির্ধারিত অতএব আমাদের কোনো স্বাধীনতাই নাই আমি যদি এখন একজন অন্যায় কাজ কাজভাবে একজনকে খুন করে থাকি তাহলে এই খুনের দায় দায়িত্ব হচ্ছে আল্লাহর কারণ আল্লাহ তোক ধীরে রেখেছেন যে আমার সব কিছুই আল্লাহর হাতে আল্লাহ ছুরিকে দিয়েছেন ছুরিকে কাটার অনুমতি দিয়েছেন আমার হাত দিয়েছেন আমাকে বলেছেন অমুক জায়গায় প্রবেশ করাও ফলশ্রুতিতে এই লোকের মৃত্যু দায়ের আমার না আল্লাহর অতএব যদি আল্লাহ আমাকে শাস্তি দিয়ে থাকেন তাহলে আল্লাহ আদেল বা ন্যায় বিচারক নন এই দুইটা অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা এবং সম্পূর্ণ পরাধীনতার বিষয়গুলি মানুষের কর্মের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত এবং সামাজিক বিষয়ের ক্ষেত্রে চরম একটা বিপর্যয় সৃষ্টি করে ফলশ্রুতিতে এই বিষয়গুলি অবশ্যই স্বাধীনভাবে পর্যালোচনা এবং বিষয়টা গভীরভাবে বিশ্লেষণের দরকার আছে এবং তারই সার সংক্ষেপ হিসেবে আমরা বলতে পারি যে মানুষ তার কর্মের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন সত্তা তবে তাকে স্বাধীনতার ক্ষেত্রে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে এবং তার সমস্ত সীমাবদ্ধ জগৎকেই আল্লাহ তালা তার পূর্ব নির্ধারিত করে রেখেছেন এমন আমি আমার স্বাধীনভাবে কোন পথটা অবলম্বন করব সেই পথটা আমাদের জন্য আল্লাহ খোলা রেখেছে এর সাথে আরেকটা বিষয় বলল হচ্ছে তকদির বা ভাগ্য বা কাজা ও কাদার যাই বলি না কেন এর সাথে একটা বিষয় হচ্ছে বাধা আহলেবাইতের মা মতাদর্শে এই বাধার বিষয় বলতে বলছে সর্বসম্মতিক্রমে গৃহীত একটা বিষয়াবলী বাদা শব্দ কি বাদা একটা পরিভাষা এটার মানে কি এটার সাথে মানুষের এই দিনের সম্পর্কটা কি এই বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই এই আলোচনা এটা এই অংশের সাথে যুক্ত হয়েছে বাদা শব্দের অর্থ স্বাভাবিকভাবেই আমরা যেটা জানি সেটা হচ্ছে হলো শাব্দিকভাবে জুহুরু বা আদাল খেফা অর্থাৎ কোনো জিনিস গোপন থাকার পর পরবর্তীভাবে প্রকাশ লাভ করা এটা হচ্ছে শাব্দিকভাবে অর্থাৎ এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে থাকি উদাহরণটা কীরকম হবে উদাহরণটা হচ্ছে এরকম যে একজন ড্রাইভার তার একটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছে এক কিলোমিটার তাদের দৃষ্টি দেখার মতো দৃষ্টি তার রয়েছে এই এক কিলোমিটারের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন যে এই রোড পুরা ফাঁকা এবং এই ফাঁকার প্রত্যক্ষ করে সে তার ড্রাইভিংয়ের গতি বৃদ্ধি করে থাকে দ্রুত গতিতে যাওয়ার ফলে যখন সে দ্রুত গতিতে পাস করতেছিল হঠাৎ করে সামনে দেখে যে তার সামনে একটা কিছু এসে উপস্থিত হয়েছে একটা প্রাণী এসে উপস্থিত একটা মানুষ এসে উপস্থিত একটা বাচ্চা এসে উপস্থিত অথবা অন্য যে কোনো জিনিসই অর্থাৎ একটা পাথর থাকতে পারে একটা বাধা সামনে এসে দাঁড়ায় হঠাৎ করে তাকে বাধ্য করে কি করতে সে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই এক কিলোমিটার যদি এখানে একশো বিশ কিলোমিটার গতি যদি বাদ মানে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হয় তাহলে একশো বিশ কিলোমিটার বেগে সে যাওয়ার ইচ্ছা করেছিল এই একশো বিশ কিলোমিটার বেগে যাওয়ার প্রবণতা যখন সে গতি যখন সে যাচ্ছিল হঠাৎ করে তাকে আবার ব্রেক করতে হলো অর্থাৎ তার জ্ঞানের যে আগে পূর্ব জ্ঞান ছিল সে থেকে গোপন বিষয়টা প্রকাশিত হলো ফলশ্রুতিতে তাকে ব্রেক করতে বাধ্য হলো এই বিষয়ে হচ্ছিল বাদা অর্থাৎ কোনো জিনিস গোপন থাকার পরে সেটা প্রকাশ লাভ করা যদি শাব্দিকভাবে আমরা এই বিষয়টা বিশ্লেষণ করি তাহলে বাধার সাথে আল্লাহর জ্ঞানের সম্পর্ক নির্ণয় করা অর্থাৎ মানে কোনো জিনিস যদি বাধা অর্জিত হয়েছে অর্থাৎ কোনো জিনিস আগে পূর্বভাবে পূর্ব আমি একটা একরকম জানতাম এখন পরবর্তীতে আরেক রকম জানছি এই ধরনের বিষয়াবলি যদি আমরা আল্লাহর সাথে সম্পৃক্ত করে থাকি তাহলে আমরা এই বিষয়ে আল্লাহ যে অসীম জ্ঞানী আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী আল্লাহ সব কিছুর দেখেন আল্লাহ সব সময় সব সময়ের জন্য জ্ঞান আল্লাহ সব কিছুর উপর প্রভাবশালী এবং তাদের সব কিছুর তার সৃষ্টি সব কিছু তার বলয়ের অন্তর্ভুক্ত এই বিষয়ের সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি হয় বাদার পরবর্তী আলোচনা ইনশাল্লাহ আমাদের পরবর্তী আলোচনা কন্টিনিউ করব এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার وسهل الى بلوغ رضاك سبلي وحسن في جميع احوال عملي برحمتك يا ارحم الراحمين